এপ্রিলই মহাকাশে যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু এক এপ্রিলই মহাকাশে যাচ্ছে বলে নিশ্চিত হয়ে গেছে মার্চের শেষ সপ্তাহের ছাব্বিশ থেকে একত্রিশে মার্চ যে কোনো দিন স্যাটেলাইট উৎপক্ষণ হওয়ার কথা থাকলেও উৎপক্ষণ সংস্থার কাছ থেকে দিনক্ষণ চূড়ান্ত না পাওয়ার কারণে এপ্রিলের প্রথম সপ্তাহে আসতে পারে সেই মহেন্দ্র খানটি সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে এ ব্যাপারে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মেজবাহুজ্জামান জানান প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজিত জয়ের নেতৃত্বে বাংলাদেশ থেকে তিরিশ সদস্যের একটি দলের উপস্থিতিতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে এ স্যাটেলাইট উৎপক্ষণ করা হবে সেখানে আরও উপস্থিত থাকবেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি চেয়ারম্যান ডক্টর সাজাহান মাহমুদ এ প্রকল্পের পরিচালক ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যামসুন্দর সরকার ও বিটিএসি কর্মকর্তারা স্যাটেলাইট উৎপক্ষণ অনুষ্ঠানটি অনলাইনে সম্প্রচার করা হবে সেখান থেকে নিয়ে বিটিভি সম্প্রচার করতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী পরিষদের সদস্য সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে দেশ থেকে স্যাটেলাইট উৎপক্ষণ অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছেন তিনি প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মেজবাউজ্জামান জানান অফিসিয়ালি এখনো তারিখ জানানো হয়নি আমরা অপেক্ষা করছি তবে অপ্রিলই এটা হতে হবে নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্টরা যুক্তরাষ্ট্রের এক্সপ্রেস এক্স নামক স্যাটেলাইট উৎপক্ষণ প্রতিষ্ঠান আমাদের অন্তত পনেরো দিন আগে জানাবে পনেরোই মার্চের পরে তারিখটি জানা যেতে পারে বলে জানিয়েছেন তিনি এদিকে এ পর্যন্ত কয়েকবার স্যাটেলাইট উৎপেক্ষণের তারিখ বদলানো হয়েছে প্রথমত বঙ্গবন্ধু এক স্যাটেলাইট দুই সালের ষোলোই ডিসেম্বর উৎপেক্ষণ পরিকল্পনা নেওয়া হয় পরে নতুন তারিখ ঠিক হয় এ বছরের এক মার্চ আবারও পরিবর্তন হয় সম্ভাব্য তারিখ নতুন তারিখ ধরা হয়েছে মার্চের শেষ সপ্তাহ বা থেকে একত্রিশে মার্চের মধ্যে যেকোনো দিন কিন্তু সময়ের মহাকাশে উঠছে না বঙ্গবন্ধু স্যাটেলাইট এখনো এপ্রিলের যেকোনো দিন চূড়ান্ত ক্ষণ চূড়ান্ত সময় নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে স্যাটেলাইট নির্মাণ করেছে ফ্রান্সের থ্যালাস নামের একটি প্রতিষ্ঠান স্যাটেলাইট কাঠামো তৈরি উৎপেক্ষণ ভূমি ও মহাকাশের নিয়ন্ত্রণ ব্যবস্থা ভূস্তরে দুটি স্টেশনের পরিচালনার দায়িত্ব এ প্রতিষ্ঠানটির এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে কোটি টাকা স্যাটেলাইটে থাকছে চল্লিশটি ট্রান্সফর্ডার এগুলোর মধ্যে প্রাথমিকভাবে বৃষ্টি ব্যবহার করবে বাংলাদেশ অন্যগুলো ভাড়া দেওয়া হবে স্যাটেলাইট বঙ্গবন্ধু একের গ্রাউন্ড স্টেশন তৈরি করা হয়েছে গাজীপুর ও রাঙ্গামাটিতে উল্লেখ্য একশো এক ডিগ্রির অর্বিটাল সলটে পূর্বে বাংলাদেশের নিজস্ব প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু এক বঙ্গবন্ধু এক উৎপক্ষণের জন্য ইন্টারস্পিনিকের কাছ থেকে পনেরো বছরের জন্য অরবিটাল সোলাইট বা নিরক্ষ রাখার একশো উনিশ নয় ডিগ্রি লিজ নিয়েছে বাংলাদেশ দুই কোটি আশি লাখ ডলার ব্যয়ের স্লাট বরাদ্দ নেওয়া হয়েছে এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে বিটিএরসির সঙ্গে রাশিয়ার ইন্টারপুনিক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব স্পেস কমিউনিকেশনের মধ্যে একটি চুক্তি সই হয় চুক্তি অনুযায়ী বঙ্গবন্ধু এক স্যাটেলাইট উৎপক্ষণ হওয়ার কথা দুই হাজার সালের ডিসেম্বর মাসে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সে সময় উৎপেক্ষণ সম্ভব হয়নি ইন্টার সঙ্গে পনেরো বছরের চুক্তি হলেও এই চুক্তি তিন ধাপে পঁয়তাল্লিশ পর্যন্ত পর্যন্ত বাড়ানো হয়ে যাবে এ প্রকল্পে সরকার যে টাকা খরচ করা হবে তা স্যাটেলাইট ভাড়া দিয়ে আট বছর তুলে এনে এই প্রকল্পকে লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা এর আগে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন বাংলাদেশ নিরক্ষ রাখার একশো দুই ডিগ্রি স্লট বরাদ্দ দেয় কিন্তু প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্য সহ এশিয়ার কয়েকটি দেশ তাতে বাধা দেয় দেশগুলোর আপত্তির মুখে বাংলাদেশে বিপত্ত উপায় খুঁজতে থাকে বিকল্প উপায় হিসেবে ডিগ্রিতে স্যাটেলাইট প্রস্তাব দেওয়া হয় কিন্তু বিকল্প প্রস্তাবে আপত্তি বাংলাদেশকে মালয়েশিয়া সিঙ্গাপুর ও চীন সর্বশেষ একশো উনিশ দশমিক এক ডিগ্রিতে সোলার বরাদ্দ পাওয়া যায় কিন্তু এ সেলারটিও খালি ছিল না সেলারটি ছিল ইন্টার কিন্তু অর্থের সংস্থান না হওয়ায় রাশিয়ার মহাবিষয়ক প্রতিষ্ঠান ইন্টারনেসের নিজস্ব দুটি সিলেটের বিপরীতে চুরাশি ও একশো দশমিক এক ডিগ্রি দুই মাসের একটি শর্তহীন চুক্তি করে বাংলাদেশ সরকার প্রকল্প শুরুর আগে বিদেশি বিশেষজ্ঞরা পরামর্শক নিয়োগ এবং প্রকল্প গবেষণা সরকারের ব্যয় ছিয়াশি কোটি টাকা এই টাকা সরকার নিজস্ব তহবিল থেকে খরচ করেছে সংশ্লিষ্টরা বলেছেন স্যাটেলাইট উৎপেক্ষণ করতে পারলে বছরে এক কোটি দশ লাখ ডলার সাশ্রয় হবে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট না থাকায় এখনো দেশের স্যাটেলাইট ভাড়া করে প্রয়োজন মেঠাতে হচ্ছে বাংলাদেশকে অন্যদিকে দেশের স্যাটেলাইট বিভিন্ন চ্যানেলগুলো বিভিন্ন দেশের স্যাটেলাইটে ভাড়া দেওয়া হবে ভাড়ার টাকা আর বিদেশ পাঠাতে হবে না ওই অর্থের পরিমাণ প্রায় পাঁচ কোটি ডলার এই পরিমাণ অর্থ সরকার প্রতি বছর রাজস্ব হিসেবে আয় করতে পারবে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকে